হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আমি আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে সকালবেলায় আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো বলে। আজকে ওর কলিকে ছেলের অন্নপ্রাশন, তো সেই জন্য সকালবেলায় রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। তো অনেকটা রাস্তা যাওয়ার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ওর কলিগের বাড়িতে। এটি গ্রামের ভেতর একটি বাড়ি, আর এগুলো হচ্ছে শস্য রাখার জায়গা। পুরনো দিনের বাড়ি, কিন্তু বাড়িটা সত্যিই খুব সুন্দর। তো এটা হচ্ছে বাড়ি, আর তার ঠিক বাদিকে খাওয়ার জায়গা করেছিল। এটা হচ্ছে গেট, একটু এগোলেই একটি জায়গায় বাঁদিকে রান্নার ব্যবস্থা রয়েছে, আর ডান দিকে বসার জায়গা করেছিল। ওর কলিগরাও সবাই এসেছিল অনুষ্ঠানে। সামনে একটি জায়গায় পুজোর মূর্তি তৈরি হচ্ছে, দুর্গাপূজার মূর্তি, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। সেই পুজো যার অন্নপ্রাশন আমরা গেছিলাম। কিছুক্ষণ কাটানোর পর সেখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আসার সময় রাস্তার বাঁদিকে সূর্যাস্তের ভিউটা জাস্ট অসম ছিল। অনেকটা দূরেই আমরা গিয়েছিলাম, তাই ফেরার সময় একটু জায়গায় দাঁড়িয়ে চা আর পকোড়াও খেয়ে নিলাম। এটা হচ্ছে শিবম বলে একটি জায়গা, যেখানে আমরা চা আর তার সাথে পকোড়া খেয়েছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমার বরের ইচ্ছে হয়েছে যে আজকে পোলাও রান্না করবে, এত কিছুর পরও। তো চলো সেটাই করা যাক, আর দেখা যাক যে কী রান্না হয় অ্যাকচুয়ালি আজকে রাত্রের ডিনারের জন্য। তো আজকে রাত্রে আমরা বাসন্তী পোলাও রান্না করব। আর বাসন্তী পোলাও রান্না করার জন্য যে চালটা আমরা বেছে নিয়েছি আজকের জন্য, সেটা হচ্ছে বিখ্যাত তুরাই পাঞ্জি চাল। কিন্তু সমস্যা একটাই যে এই চাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই চাল হলো উত্তর দিনাজপুরের বিখ্যাত চাল, এবং বহু দূর দূর থেকে মানুষ এই চাল কেনার জন্য চলে আসে। এই চালের অসাধারণ গন্ধ এবং তার অসামান্য স্বাদের জন্য, তো আজকে আমরা এই তুলাই পাঞ্জি চাল দিয়েই বাসন্তী পোলাও রান্না করব। তো চলো আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা তুলাই পাঞ্জি চালকে ভালো মতন
জল দিয়ে কোচড়ে কোচড়ে ধুয়ে নেব। খুব সাবধানে আমাদের চালটাকে ধুতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। ভালো করে ধুয়ে যে স্টার্চগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে হবে। অনেকবার ধোয়ার পর জলটা একদম এরকম হয়ে যাবে, ক্লিয়ার জল। সেই জলটাকে একটা স্ট্রেনারে আমাদেরকে ছেঁকে নিতে হবে। স্ট্রেনারে বাদবাকি চালগুলো আমি ঢেলে দিচ্ছি, তার কারণ যাতে চালের মধ্যে কোনো জল না থাকে। আর তারপর হাওয়াতে বা ফ্যানের তলায় চালটিকে শুকিয়ে নিয়ে দেখুন এরকম ঝরঝরে করে নিতে হবে চালটাকে, যাতে চালের মধ্যে কোনো জল না থাকে। এরপরে পরের উপকরণগুলো চলুন আমরা দেখে নিই। আমরা নিয়েছি 2 চামচ হলুদ, লবণ স্বাদ অনুসারে, 1.5 চামচ আদা, কিছু কাজু বাদাম, তার সাথে রয়েছে কিশমিশ, 60-70 গ্রাম চিনি, পরিমাণ মতো ঘি, তার সাথে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তার সাথে রয়েছে লঙ্কা। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমরা সসপ্যানে ঘি ঢেলে নেব এবং ঘিটাকে আমরা একটু গরম হতে দেব। আমরা নেব 2 চামচ ঘি এবং এই 2 চামচ ঘিয়ের মধ্যে আমরা প্রথমে বাদামগুলোকে দিয়ে দেব এবং হালকা আছে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে যায়। ব্রাউন হয়ে যাওয়ার পর কাজু বাদামগুলোকে একটি ডিশে তুলে রাখব। তারপরে আমরা কিশমিশগুলোকে ঠিক একইভাবে একটু ভেজে নিয়ে একটি বাটিতে তুলে রাখব। এরপর চালের প্রিপারেশনের জন্য আমরা সেখানে প্রথমেই দিয়ে দেব আদা, হলুদ, 2 চামচ ঘি, আর তার সাথে দেব তেজপাতা। এবার হাত দিয়ে আলতো করে পুরো চালটাকে মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে মাখাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এরপর আমরা সসপ্যানে 3 চামচ ঘিয়ের মধ্যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে 30 সেকেন্ডের মতন একটু নাড়িয়ে তার মধ্যে চালগুলোকে অ্যাড করব। চালগুলোকে একটু ঘিতে ভেজে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। পাঁচ থেকে ছ মিনিট হালকা আছে চালটিকে ভেজে নেব যাতে চালগুলো একের সঙ্গে আর একটা লেগে না যায়। খুব সাবধানে চালটাকে ভেজে নেব। এরপর আমরা জল অ্যাড করব। আমরা প্রায় 1 লিটার জল, গরম জল সসপ্যানে অ্যাড করে নেব। তারপরে আমরা অ্যাড করব কাজু বাদাম, পরিমাণ মতো লবণ এবং তারপর হাতা দিয়ে নাড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য আমরা রেখে দেব ঢাকনা দিয়ে। দশ মিনিট পর আমরা অ্যাড করব লঙ্কা, তার সাথে অ্যাড করব কিছু কিশমিশ আর পরিমাণ মতো চিনি। এবার গোটা সসপ্যানটাকে হাতা দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরেই 10 মিনিট পর আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সসপ্যানের নিচে কোনো রাইস লেগে নেই, আমাদের রান্নাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। কি গো, কি করছো তুমি? ডিজাইন করছি।
কিসের ডিজাইন করছো? ও এইভাবে বাড়িতে এভাবে খাওয়ার কি আছে? তুলাই পাঞ্জি চালের বাসন্তী পোলাও আমাদের একদম রেডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো, যদি বানাও, তাহলে আমাকে ট্যাগ করতে ভুলো না। আর অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের বাড়িতে যখন করলে তখন কীরকম লাগলো খেতে। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবেসেছে আর সকলের ভীষণ ভালোও লেগেছে। তো তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে কোন পোর্শনটা ভিডিওর দেখতে তোমাদের ভালো লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই শেষ, টাটা।